নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, নাস্তার চটপটে বেশ ভালো রেসিপিটা। চাউলের পুরো পকোড়া বানাচ্ছি, শুধু চাউল দিয়ে। আর কি করে বানাচ্ছি না বানাচ্ছি প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এখানে আমি চালটা ভিজিয়ে নিয়েছিলাম, একটু হালকা জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা মিক্সারে আমি ডাবাতে বেটে নিচ্ছি। এটা মিক্সারে না করলেও পাটাতে বাটলেও হবে। এটাকে পুরো ভালো মিহি করে বেটে নিতে হবে, কোনো মোটা মোটা দানা থাকা চলবে না। এখানে আমার চালের পুরো বেটারটা ভালো করে পিসা হয়ে গেছে। আর এটা কত মোলায়েন হয়েছে, এটা আমি 1 ঘন্টা কে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ঢেলে নিচ্ছি। এটা কোনো মোটা মোটা দানা থাকা চলবে না, পুরো ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমি পুরোটা বেটারটা ঢেলে নিচ্ছি। এখানে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছি। এটাকেও আমি বেটার বানিয়ে নেবো। এই আলুটার মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি, কিন্তু খুব জল দেবো না, বেটারটা পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। আমি এখানে এটাকেও ঘুরিয়ে দিচ্ছি। এখানে আমার আলুর বেটারটাও বানানো হয়ে গেছে, আমি এটা ঢেলে দিচ্ছি চালের সাথে। চালের যে বেটারটা বানিয়েছিলাম, চাল চাউল যা বলবেন সেটাই হবে, একই জিনিস। এখানে এই বেটার দুটোকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। এটা যতটা ভালো করে ঘাঁটা হবে, যতটা ভালো করে ডাবা হবে, এটা ততটা ফুলবে আর ততটা ভালো হবে, কুড়কুড়ে হবে, বেশ ভালোই হবে। এটা একটু জল দিতে হবে আমার। এরকম একটু টাইট হয়েছে, এটাকে আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিয়ে দিচ্ছি। কিন্তু বেটারটা যদি একটু পাতলা থাকে তাহলে জল দেওয়ার দরকার নেই। আমার বেটারটা টাইট ছিল, এই জন্য আমি একটু জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ফেটে নিচ্ছি সাথে। এখানে বেটারটা আমার ভালো করে ডাবা হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি আমি। এখানে 4টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই ছোট ছোট করে। আর 2 চামচের মতো আমি ধনে পাতা দিচ্ছি। ভালো করে এইগুলোকে আমি ভালো করে ঘেঁটে নেবো, এর সাথে মিশিয়ে নেবো। এটা ভালো করে দেবে, ভালো করে মাখিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। এখানে আমি কোড়া জেলে নিচ্ছি। এই চালের পকোড়াটা খাওয়ার জন্য একটা চাটনি বানাতে হবে, চাটনিটা খুব সুন্দর লাগবে এই পকোড়াটার সাথে। আমি চাটনিটা দেখাচ্ছি কি করে বানাতে হয়। অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু হালকা গরম হতে দেবো আমি। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে কালো সর্ষে দিয়ে দিচ্ছি, সর্ষেটা একটু ভেজে নেবো আমি। এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, জিরেটাও একটু ভাজা হয়ে যাবে। এবার এখানে আমি এটা তুয়োর ডাল দিচ্ছি, এটা চানা ডাল দিলেও হবে, এটা আমি তুয়োর ডাল দিচ্ছি। এটাকে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো রসুনকে কুচি করে রেখেছিলাম, রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে আমি ভেজে নেবো একটু। আর এর মধ্যে আমি একটু কড়ি পাতা দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু আমি ভাজতে দেবো। রসুনটা একটু লাল লাল হবে, এখানে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি নুন দিয়ে দেবো, হালকা নুন দিয়ে দিলে টমেটোটা তরকারি গলে যাবে। আর একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধা 1 চামচের মতো আছে, এটা আমি দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, এটাও আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এটা যদি আমি গোটা শুকনো লঙ্কা দিতাম ভালো হতো, আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, এটা আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। এগুলোকে আমি একটু ভালো করে ঘেঁটে দেবো, একটু জল দিয়ে দেবো। নাহলে তো কিন্তু জ্বলে যেতে পারে, কেন লঙ্কা গুঁড়ো দেওয়া রয়েছে, চিলি ফ্লেক্স দিয়ে রয়েছে, পুরোটা জ্বলে যাবে। আমি এইটা এবারে একটু জল দিয়ে এটা একটু সিদ্ধ হতে দেবো। এখানে আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে পুরো, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে পিষে নেবো আমি। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি একটু ডেবে নিচ্ছি এটাকে ভালো করে। আর এখানে তেল গরম করতে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে একটু ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে, এই দেখুন। এরকম করে করে আমি পুরোটাই কড়াটাতে আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটু জল হাত করলে ভালো করে চালটা যে বেটারটা আছে ভালো করে ছেড়ে যাবে, আর দিতেও সুবিধা হবে। এই দেখুন তেলটিকে উপরে ভেসে যাচ্ছে কেমন, আর ফুলেও গেছে কত সুন্দর হয়ে। আমি কিন্তু ছোট ছোট দিচ্ছি, কতটা ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো।
আর এইটা আমি একটু লাল করে ভাজবো। যতক্ষণ না একটু লাল হচ্ছে আমি ততক্ষণ কিন্তু হাত ধোবো না কড়াতে, তাহলে পুরো ঘাটা হয়ে যাবে। এখানে আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো পুরো ফুলে গেছে, আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি, কাঠি করে করে নেড়ে নিচ্ছি, যাতে আর উল্টে পাল্টে সবগুলো ভাজা হয়ে যাবে। আমি গ্যাসটাও কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, এই দেখুন ফুন্দি করে দিলে একটা একটা করে উল্টাতে হবে সান্দেই করে। আমি ওই জন্যই খোঁচাটাই করে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি চারদিকটা। এখানে আমার এগুলো হয়ে গেছে পুরো, আমি এবার তুলে নিচ্ছি। এটা কত সুন্দর হয়েছে সেটাই আওয়াজ এলে বেশ কুড়কুড়ে কেমন হয়েছে, এই দেখো তেলটা একটু ছেঁকে নিচ্ছি ভালো করে। আর এটা আওয়াজটাও কত ঠান্ডা হলেও আওয়াজটা কি সুন্দর কুড়কুড়ে ভাবে আসবে, এই দেখো এখনো আওয়াজটা এসছে। পুরোটা এরকম করে আমি তুলে নিচ্ছি। এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এটা এবারে পুরো চারপাশে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা কতটা মজবুত হয়েছে আমি থালাতেই দেখিয়ে দিচ্ছি, আর এটা কতটা কড়ক হয়েছে দেখুন আওয়াজ হচ্ছে কত সুন্দর, আর খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন এটা, এই দেখুন কত সুন্দর পুরো চারদিকটা গোল কি সুন্দর হয়েছে, পুরো দেখতেও কত সুন্দর হয়েছে, এই দেখুন ভিতরটা যতটা নরম উপরটা ততটা করো, আর খেতেও খুব লাগে এই চাটনিটার সাথে। আপনারা অন্তত চাটনিটা বানাবেন, বানালে তবেই ভালো লাগবে খেতে। একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ও গ্যাস ওটার উপরেই বসে থাকতে পছন্দ করে, ওই জন্য ও ওখানেই থাকবে রান্না বানিয়ে, মানে আমার মা বানালে ওখানে ও ওখানটাই বসে থাকবে। ওকে আমি কিছু মতে সরাতে পারছি না, কি করবো কিছু করার নাই, ওখানে বসেই আমাকে রান্নাটা করতে হচ্ছে।